তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সুন্দর আরেকটা ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচ। মেথি কই রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। কই মাছগুলো প্রথমে আমি ভেজে নিব, তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে মাছটা ফ্রাই করলে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন আমি সব কিছু মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, মেথি কই রান্না করার সময় কই মাছটা এভাবে ডিপলি কেটে নিতে হবে, তাহলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি এখানে 6 পিস কই মাছ নিয়েছি। আমি যা যা উপকরণ দিব সব কিছু পরিমাণ মতোই দিব, আপনারা যেই কয় পিস মাছ নেবেন সেই অনুযায়ী সব কিছু দিবেন। মাছগুলো মাখা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিব। তেল যত গরম হবে মাছটা ভাজা কিন্তু ততই সুন্দর হবে, কারণ তেলটা যদি আপনারা ভালো করে গরম না করেন তাহলে মাছটা ভাজতে গেলে উল্টাতে কষ্ট হয়ে যাবে, এজন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কই মাছ। আমি কই মাছগুলো সরিষার তেলে ভেজে নিচ্ছি, কারণ মেথি কইয়ের তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। মাছগুলো আমি দুই পাশ লাল লাল করে ভেজে নিব। এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে তারপরে আমি মাছগুলোকে নামিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি মাছগুলো একইভাবে লালচে করে ভেজে নিচ্ছি। যেই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মেথি। মেথিগুলো ফুটে উঠেছে এবং মেথির যে একটা সুন্দর স্মেল সেটাও বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পিউরি। টমেটো পিউরি আমি মেথির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে মরিচের গুঁড়াটা দিলাম, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে কি বলবো, আপনারা যখন রান্না করবেন তখনই আসলে বুঝতে পারবেন। আমরা গতানুগতিক যে কই মাছের ভুনা অথবা সবজি দিয়ে রান্না করে থাকি তার চেয়ে মেথি কইটা খেতে কিন্তু খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। মশলাটা কষে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। মশলাটা যখন এরকম তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে মশলাটা পুরোপুরি কষে গেছে। আমি এখানে 1 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি, ঝোলটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঝোলে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু আমি আগেই ভেজেছিলাম সেই জন্য আমি এখানে পানি কম দিয়েছি, আর আমি এই তরকারিটা গামাখা ঝোল করে রান্না করব। মাছগুলো আমি এইভাবে দিচ্ছি কারণ এইভাবে যদি আপনারা আগপিচ করে দেন তাহলে মাছগুলো তুলতে খুব সুবিধা হবে, ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। মাছগুলোকে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এত সুন্দর একটা সুঘ্রাণ এসেছে যে কি বলবো, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এটার স্মেল যতটা না সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। সুন্দর আরেকটা ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচ। আমি আবারও তরকারিটা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পর। এর মধ্যে কাঁচা মরিচের যে ফ্লেভার সেটা বের হয়ে যাবে।
ফিরে এলাম দুই মিনিট পর, দেখছি কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম মেথি কই। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তাহলে সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।